দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটার রেস কাটিয়ে উঠতে না উঠতেই জগদ্ধাত্রী পুজোর বাদ্যি বেজে গিয়েছে। আর জগদ্ধাত্রী পুজো মানেই যে চন্দননগর, সেই ধারণা বদলে গিয়েছে। উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম বেচুরাম চ্যাটার্জি স্ট্রিটে অগ্নিবীণা ক্লাবের জগদ্ধাত্রী পুজো। বছরের এই সময়টায় নবকল্লোলে সেজে ওঠে বেচু চ্যাটার্জি স্ট্রিটের বিভিন্ন অলিগলি। সোমবার এই পুজোর মায়ের আবরণ উন্মোচন ও দ্বারদ ঘটন হল। দীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্য সচেতক ও বিধায়ক তাপস রায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, ভাইস চেয়ারম্যান অরুণ জয়সওয়াল, সভাপতি মনোজ কুমার শর্মা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার আইচ, যুবনেতা সৌম বক্সি সহ অন্যান্যরা। এই বছর 24তম বর্ষে পদার্পণ করল এই পুজো। এই বছর আমাদের 24 বছর পুজোতে আমরা পা দিলাম। সামনে বছর আমরা সিলভার জুবলি করব। আমরা সামনে জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে আমরা দুর্গাপুজো, কালীপুজো কলকাতায় 2 বছর ধরে, পুরো সারা পশ্চিমবাংলা জুড়ে 2 বছর, সারা দেশ জুড়ে 2 বছর ধরে আমরা কোনো পরব বা কোনো ফেস্টিভ্যাল আমরা করতে পারিনি বা আমরা কোনো জিনিস করতে পারি। তাই এই বছর আমরা বড় করে জগদ্ধাত্রী মায়ের পুজো করছি, যে আগামী দিনে সারা দেশ বা দেশের মানুষরা সব সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা মায়ের কাছে করছি। না, সবই তো বললাম, আমাদের মাতৃ আরাধনা, নারী শক্তি, মাতৃশক্তি, দেবী শক্তির আরাধনা, জগদ্ধাত্রী, জগৎকে যিনি ধারণ করে রেখেছেন, আমাদের যিনি ধারণ করে রেখেছেন, দুর্গারই একটা রূপ, তিনি আমাদের মহিষাসুর মর্দিনীর অসুর দলনেরই একটা রূপ, সিংহ বাহিনী। তো সুতরাং অগ্নিবীণা ক্লাবের সেই যে মাতৃ আরাধনার দ্বারদ ঘাটন করলাম আমরা সকলে, মহারাজ ছিলেন, স্মিতা, অরুণ জয়সওয়াল, কোকন মিত্র, আমরা সকলে। দ্বারদ উৎসব শুরু হয়েছে দুর্গাপুজো থেকে, তারপর থেকেই পরপর এক এক করে হয়ে যাচ্ছে। দুর্গাপূজা পরেই আমাদের কালী পূজা, দেওয়ালি, ছট পুজো, এবার জগদ্ধাত্রী পুজো। জগজ্জননীর মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, অসম্ভব শক্তি নিয়ে যত আমরা সবাই মিলে যাতে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থেকে বাংলার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। দেখুন, চন্দননগর আলাদা করে বুঝি না, কলকাতার বাসিন্দা আমরা, এবং কলকাতাতে সর্বধর্ম সমন্বয় করেই আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে সব কিছু উৎসবকে নিজের বলে পালন করি। জগদ্ধাত্রী পুজোয় মা দুর্গার আরেক রূপ, মা দুর্গার পূজা করেছি, কালী পূজা করেছি, মা কালীর আরাধনা, শক্তির আরাধনা, এরপরে জগদ্ধাত্রী পূজা এসছে। তা আজকের দিনে দাঁড়িয়ে এই শ্যামসুন্দর তলা অত্যন্ত পবিত্র একটি স্থান। এখানে অগ্নিবীণা ক্লাবের উদ্যোগে যে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান হলো, আমরা সকলে মিলে এসেছি। আমি একটাই কথা বলবো, যে মা জগৎকে যেভাবে ধারণ করেছেন সেইভাবেই আগামী দিনেও আমাদের এই সমাজকে সুস্থ রাখুন। মা যেন আমাদের সকলকে শক্তি দেয়, শুভ শক্তির উদয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক। আর এই অগ্নিবীণা ক্লাবের সকল সদস্যরা, গুড্ডু সহ মানে মনোজ শর্মা থেকে শুরু করে আর জয়ন্ত থেকে শুরু করে প্রত্যেকে যারা আছেন, আমি প্রত্যেককে শুভকামনা জানাচ্ছি, এবং এই জগদ্ধাত্রী পুজো তাদের সাফল্যমণ্ডিত হোক আর পল্লীবাসী সকলে মিলে একত্রিত হয়ে এরা পুজোর দিনগুলো আনন্দ উপভোগ করে কাটে।